সো এই ভিডিওটা বিশেষ করে যারা বিদেশ থেকে আসবেন কম সময়ের জন্য তাদের জন্য আশা করি কাজে লাগবে। এছাড়াও যারাই এই গাইনোকমাস্টিয়া অপারেশন করবেন তাদের জন্য কিন্তু উপকারী হবে এই ভিডিওটা। কারণ হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি রাজা আহমেদ আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, এই চ্যানেলে মূলত গাইনোকমাস্টিয়া রিলেটেড ইনফরমেশনগুলোই আপনাদের দেওয়ার চেষ্টা করে থাকি। তো চাকরির প্রেশারের জন্য আসলে ভিডিওগুলা এখন আর কন্টিনিউ করতে পারতেছি না, অনেকদিন পরেই কিন্তু আপনাদের সামনে আসা। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেন যে অপারেশনের পরবর্তীতে কতদিন পরে আপনারা স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। তো এই প্রশ্নটা খুব বেশি আসে যারা বিদেশে থাকে, বিশেষ করে তাদের ক্ষেত্রে খুব বেশি আসে। কারণ বাহির থেকে যারা আসেন আপনারা, তারা কিন্তু খুব শর্ট টাইমের জন্য আসেন, হয়তো কেউ 2 মাস অথবা ম্যাক্সিমাম 3 মাসের জন্য। সো এই প্রশ্নটা খুব বেশি করেন। সো আমি খুব সংক্ষেপে এইটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো একটা জিনিস দেখেন যে গাইনোকমাস্টিয়া অপারেশনের পরবর্তীতে যখন আপনারা বলেন যে ভাই কতদিন পরে কাজ করতে পারবো, কাজের কিন্তু ধরন আছে। সো আমি ভেঙে ভেঙে আপনাদের এইটা বলতেছি। সো গাইনোকমাস্টিয়া অপারেশন যখন হয়ে যাবে, মনে করেন অপারেশন আজকে হয়ে গেল, অপারেশন হওয়ার পরে প্রথম 3 দিন বেল্ট পরানো থাকে, নর্মালি বেল্ট পরানো থাকে, এবং 3 দিন পরে আপনার ড্রেসিংটা করা হবে। সো অপারেশন যখন হলো, যেই দিন হলো সেদিন থেকেই কিন্তু আপনি হাঁটা চলা, নর্মাল অ্যাক্টিভিটি, ওয়াশরুমে যাওয়া, খাওয়া আপনি নিজে নিজে করতে পারবেন, অর্থাৎ কোনো বেড রেস্ট নাই। 3 দিন পরে যখন ফার্স্ট ড্রেসিং হবে তখন মোটামুটি আপনি আরও একটু ফ্রি হয়ে যাবেন। ড্রেসিংয়ের আগ পর্যন্ত কিন্তু ব্যান্ডেজ দিয়ে খুব মানে একটা কম্প্রেশন বেল্ট দিয়ে এই বুকটা জড়ানো থাকে। সো মুভমেন্ট করতে বা চলাফেরা করতে, উঠা বসা করতে একটু প্রবলেম হয়। সো যখন ড্রেসিংটা করে দিল তখন কিন্তু আর ওইভাবে বেল্টটা মানে আগের মতো ওইভাবে আর থাকে না, নর্মালি বেল্টটা জাস্ট ইউজ করতে হয়। সো যখন 3 দিন পরে ড্রেসিং করে দেবে তখন কিন্তু দেখা যাচ্ছে যে আরও ভালোভাবে আপনি হাঁটাচলা করতে পারছেন। কিন্তু প্রথম তিনটা সপ্তাহ আপনাদের একটু সাবধানে থাকতে হবে। তো এই সপ্তাহ, প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ সাবধানতা অবলম্বন করার কারণ হচ্ছে এই 3 সপ্তাহ হচ্ছে ভিতরটা কাঁচা থাকে। কারণ একটা জায়গায় যখন কাটাকুটি হবে তখন কিন্তু আপনাদের একটা পার্টিকুলার সময় দিতে হবে ভিতরটা শুকানোর জন্য, ঠিক আছে? সো এই যে ফার্স্ট উইক যাবে, ফার্স্ট উইকে কিন্তু আপনি নর্মাল কাজকর্ম করতে পারবেন, হাঁটা চলা খাওয়া, মানে ভারী কোনো কাজ করতে পারবেন না বা বুকে টান লাগবে এরকম কোনো কাজ আপনারা করবেন না। এরপরে যখন দ্বিতীয় সপ্তাহ যাবে তখন এই ব্যাপারগুলো আপনারা আস্তে আস্তে ইম্প্রুভ হবে, দেখা যাচ্ছে হাঁটতে পারছেন, চলতে পারতেছেন, ঠিক আছে? আগে খুব আস্তে আস্তে হাঁটতে পারতেছিলেন ফার্স্ট উইকে, এখন দেখা যাবে 2 সপ্তাহ যখন যাবে তখন একটু জোরে জোরে হাঁটতে পারবেন। আবার যখন 3 সপ্তাহ যাবে তখন দেখা যাচ্ছে আপনি হাত একটু মুভমেন্ট করতে পারতেছেন, ঠিক আছে? ছোটো ছোটো বই তোলা বা এটা সেটা হাবিজাবি করতে পারতেছেন, ঠিক আছে? মানে স্বাভাবিক চলা ফেরা, পড়াশোনা করা, লেখা, এই কাজগুলো কিন্তু প্রথম 3 সপ্তাহ বা 1 মাসের মধ্যে আপনারা করতে পারতেছেন। 1 মাস যখন ক্রস হবে তখন কিন্তু আপনার বডি কন্ডিশন অনুযায়ী আপনি নিজে বুঝতে পারবেন যে কিছু কিছু মানে শক্ত কাজ আপনি করতে পারতেছেন। সাপোজ মনে করেন যে আপনি ওয়াশরুমে গেলেন, ওয়াশরুমে যাওয়ার পরে ছোট বালতির থেকে আপনি পানি এভাবে তুলতে গেলেন, পানি তুলতে গিয়ে যদি দেখেন যে না আপনার বুকে টান লাগছে না, একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের অপারেশন হয় এই চেস্টে। সো চেস্টটা কিন্তু আমাদের হাতের সাথে মানে ডিরেক্ট কানেক্টেড, মানে হাতে আমরা যদি কোনো ভারী কাজ করি সবচেয়ে টানটা আমাদের বুকে লাগবে। সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমরা হাত দিয়ে যখন কোনো কিছু তুলতে যাব তখন যাতে এই জায়গাটা টান না লাগে। দেখা যাচ্ছে 1 মাস পরে কোনো পেশেন্ট 3 কেজি পানি, মনে করেন পানির বালতি তুলতে গিয়ে যদি দেখে যে না তার ভারী মানে কষ্ট লাগতেছে, তাহলে এই কাজটা থেকে বিরত থাকতে হবে। তার মানে কি, তার এখনও সময় হয়নি। আবার সেম কাজটা যদি অন্য একজন পেশেন্ট করতে গিয়ে যে দেখে আমার কোনো প্রবলেম নাই, তাহলে সে কন্টিনিউ করতে পারবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে সবারই বডি কন্ডিশন যেহেতু সেম না, সো একই সময়ে মানে প্রত্যেকটা পেশেন্ট একই কাজ করতে পারবে এটাও ঠিক না। আপনার বডি বলে দেবে যে আপনি কোনটা করতে পারবেন আর কোনটা করতে পারবেন না। যখনই দেখবেন যে ব্যথা লাগছে তখনই ওই কাজটা আপনারা করবেন না। সো এরকম 1 মাস যাবে, 2 মাস যাবে, 2 মাস গেলে আরও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। 2 মাস গেলে দেখা যাবে যে আপনি হাত উপরে তুলতে পারবেন, মুভমেন্ট করতে পারবেন। প্রথম 1 মাস কিন্তু আপনারা হাত উপরে নিচে ইচ্ছা করে করবেন না, মানে এখানে টান লেগে ইনফেকশনও হতে পারে। সো 2 মাস পরে আপনার এই হাত উপরে ওঠা নামা মুভমেন্ট করতে পারবেন এবং দেখা যাচ্ছে কিছু ভারী কাজ আপনারা করতে পারবেন। আপনারা বুঝতে পারবেন যে এই কাজটা আমি করতে যাচ্ছি, আমার কোনো সমস্যা হচ্ছে না, সো এটা আপনি করতে পারবেন। এরকম যখন 3 মাস যাবে তখন দেখবেন যে আপনি আরও বেশি কাজ করতে পারতেছেন। প্রথম 2 মাসে দেখা যাচ্ছে জগিং, হাঁটা, একটু দৌড়ঝাঁপ করতে গেলে ব্যথা লাগলো, 3 মাস পরে দেখা যাবে আপনার এই ব্যথাটা লাগতেছে না। সো 3 মাস পরে আপনি ওই কাজটা করবেন। এরকম নর্মালি যখন 6 মাস ক্রস
করবেন আপনারা দেখবেন যে আপনারা সব কিছু করতে পারছেন। মানে এখানে বোঝা যাচ্ছে যে গাইনোকামেশিয়া অপারেশনের যে রিকোভারি পিরিয়ডটা এটা হচ্ছে টোটালি 180 দিন বা 6 মাস। 6 মাস পরে আপনারা এভরিথিং করতে পারবেন, ঠিক আছে, জিম থেকে শুরু করে যে কোনো হার্ড ওয়ার্কিং করতে পারবেন। সো এই ভিডিওটা বিশেষ করে যারা বিদেশ থেকে আসবেন কম সময়ের জন্য তাদের জন্য আশা করি কাজে লাগবে। এছাড়াও যারাই এই গাইনোকামেশিয়া অপারেশন করবেন তাদের জন্যও কিন্তু উপকারী হবে এই ভিডিওটা, কারণ অনেকেই প্রশ্ন করেন যে অপারেশনের পরবর্তীতে আমরা কবে থেকে কাজে জয়েন করতে পারবো বা স্বাভাবিক কাজ করতে পারবো। আশা করি এই প্রশ্নটার অ্যান্সার এই ভিডিওটার মাধ্যমে আপনারা পেয়ে গেছেন। সবাই ভালো থাকবেন আর গাইনোকামেশিয়া রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি যত দ্রুত পারি আপনাদের কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।